উচ্ছিষ্ট গণেশ সাধনা। নমস্কার বন্ধুরা, মহাকাল মন্ত্রতন্ত্র চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা উচ্ছিষ্ট গণেশের সাধনার ব্যাপারে আলোচনা করব। আমরা জানি শিব ও গৌরীর পুত্র হলেন গণেশ, ইঁদুর হলেন গণপতির বাহক। সমস্ত পুজোর আগে দেবী পার্বতী ও শিবের পুত্র গণেশের পুজো করা হয়। উচ্ছিষ্ট গণেশ কিন্তু সাধারণ গণেশ নন, ইনি সম্পূর্ণ তান্ত্রিকদের আরাধ্য দেবতা। এই উচ্ছিষ্ট গণেশের পুজো ও সাধনা সম্পূর্ণ রহস্যময় তান্ত্রিক পদ্ধতিতে করতে হয়। তন্ত্রে অনেক রকমের গণেশের উল্লেখ আছে, যেমন বীর গণেশ, বিঘ্ননাশক গণেশ, শক্তি গণেশ, যক্ষ গণেশ। তন্ত্রে উল্লেখিত গণেশের এই সকল রূপের মধ্যে অন্যতম হলেন উচ্ছিষ্ট গণপতি বা উচ্ছিষ্ট গণেশ। গণেশ পূর্বে বৈদিক দেবতা ছিলেন না। ঐতিহাসিকদের মতে গণেশ আদিতে দ্রাবিড় জাতির আরাধ্য দেবতা ছিলেন। পরবর্তীকালে বৈদিক ধর্ম দ্রাবিড় সংস্কৃতিকে গ্রহণ করলে গণপতি বৈদিক দেবতাদের মধ্যে স্থান পান। শুধুমাত্র ভারতবর্ষে নয়, গণেশের পুজো প্রচলিত ছিল আগে নেপাল, চীন, তিব্বত, জাপান, বলিদ্বীপ, জাভা। খ্রিস্টীয় 10ম শতকে এই গণপতি প্রসিদ্ধি লাভ করেন। এই সময় গণপত নামে ধর্মীয় সম্প্রদায়ের উদ্ভব ঘটে। অন্যান্য দেবতাদের ছেড়ে এই শাখার মানুষেরা প্রধানত গণেশের পুজো শুরু করেন, আর সেই সময় থেকেই গণেশের পুজোর এক বিশেষভাবে প্রচলন ঘটে। পরে এই শাখার মানুষদের মধ্যে বিভিন্ন সংঘর্ষ হয়, ফলে গণপতি শাখা প্রধানত ছভাগে বিভক্ত হয়ে যায়। এই 6 প্রকার শাখার মধ্যে একটি শাখার আরাধ্য দেবতা হলেন উচ্ছিষ্ট গণপতি। এই শাখার মানুষেরা প্রধানত বামাচারী তান্ত্রিক। এ তো গেল হিস্টোরিক্যাল কন্ট্রোভার্সি। উচ্ছিষ্ট গণেশ এই কথার মধ্যেই দেবতার কিছুটা বর্ণনা উল্লেখ করা যায় বা উপলব্ধি করা যায়। কোনো খাদ্যবস্তু খেতে খেতে মুখে যেই অবশিষ্ট লালালস মিশ্রিত এঁঠো খাবারটি থেকে যায়, সেটাকে এঁঠো বা উচ্ছিষ্ট বলা হয়। আবার উচ্ছিষ্ট বলতে অনেক সময় পরিত্যক্ত ফেলে দেওয়া বস্তুকেও বোঝায়। এনার শাস্ত্রীয় রূপের ব্যাখ্যা, উচ্ছিষ্ট গণপতি সম্পর্কে বিভিন্ন তন্ত্রশাস্ত্র বিভিন্ন মতামত দিয়েছেন। যেমন বৃহৎ তন্ত্রসারে বলছেন, এই গণপতি গাত্রবর্ণ ঘোর রক্তের বা লাল রঙের। আবার উত্তর কামিকাগম অনুযায়ী উচ্ছিষ্ট গণপতি হলেন কৃষ্ণবর্ণের বা কালো রঙের। কোনো শাস্ত্রে বলছেন ইনি 4 হাত বিশিষ্ট, আবার কেউ বলছেন ইনি ষড়ভুজা। তবে বিভিন্ন শাস্ত্র থেকে উচ্ছিষ্ট গণেশের যা বর্ণনা পাওয়া যায় সেটা অনেকটা এরকম। উচ্ছিষ্ট গণপতি হলেন নীল বর্ণের, এনার 6টি হাত, 3টি চোখ, তিনি সম্পূর্ণ দিগম্বর। এবং উচ্ছিষ্ট গণপতির বাম কোলে এনার শক্তি বা ওনার ওয়াইফ বিগেশ্বরী উপবিষ্ট, তিনি দিব্য সুন্দরী এবং নানা রত্ন অলঙ্কারে বিভূষিতা। উচ্ছিষ্ট গণেশের এই রূপ মূর্তিতে কাম বা কামশাস্ত্র লক্ষ্য করা যায়। গণেশ এবং বিজ্ঞেশ্বরী দুজনেই সম্পূর্ণ উলঙ্গ অবস্থায়। উচ্ছিষ্ট গণপতির হাতে যতক্রমে পদ্ম, অক্ষমালা, ধানের ছড়া, ধনুর্বাণ, অঙ্কুশ এবং বাম দিকে শেষ যে হাত আছে তা তার ওনার কোলে উপবিষ্ট শক্তির স্তন স্পর্শ করে আছেন। উচ্ছিষ্ট গণের কোলে উপবিষ্ট শক্তির যোনির অমৃতধারা বা কামরস উনি সুর দিয়ে পান করছেন। একইভাবে দেবীর গণপতি, দেবী ও গণপতির পুরুষাঙ্গ তথা লিঙ্গ স্পর্শ উদ্ধত রয়েছেন। মূর্তিতত্ত্বে দুজনেই যৌন সঙ্গমে উদ্ধতা। এইরূপ মূর্তিতত্ত্বের মধ্যেই সৃষ্টির বীজ লুকিয়ে আছে, অর্থাৎ পুরুষ ও প্রকৃতির মিলনের ফলেই এই বিশ্বব্রহ্মাণ্ড জগৎ সৃষ্টি হয়েছে। এনার পুজো পাঠ সাধনা সম্পূর্ণ বামচারেই করতে হয়। সাধক পূজায় বসে মিষ্টি জাতীয় খাবার এবং সামান্য ঝলসানো মাংস প্রথমে নিজে খেয়ে সেই এঠো উচ্ছিষ্ট খাদ্যবস্তু দিয়ে এই উচ্ছিষ্ট গণেশের পুজো করতে হয়। সোমরস অথবা কারণ বা মদ দিয়ে এনার অবশ্যই দিতে হয়। এছাড়া অপবিত্র যা কিছু আছে সেগুলোই এনার পুজোয় উপকরণ হিসাবে ব্যবহার হয়। অপরিচ্ছন্ন নোংরা কিংবা ভাগাড় জাতীয় স্থানে এনার পুজো এবং সাধনা করতে হয়। সাধককেও সম্পূর্ণ উলঙ্গ অবস্থায়, অপবিত্র অবস্থায়
ভোজন করে সাধকের উচ্ছিষ্ট খাদ্যবস্তু দিয়ে পুজো, তর্পণ, হবন এবং শেষে জপ আরম্ভ করতে হয়। এই ক্রমে পুজো এবং সাধনা করতে হবে। শুক্লপক্ষের অষ্টমী তিথিতে সাধনা আরম্ভ করে পরের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে সাধনা, জপ, বিসর্জন করতে হয়। এই উচ্ছিষ্ট গণেশের সাধনা সম্পূর্ণ নির্বিঘ্নে করতে পারলে উচ্ছিষ্ট গণেশের কৃপায় সাধক কালে সাধকের বিভিন্ন বিঘ্ন নাশ হয়, আর্থিক দিক থেকে উন্নতি হয় ও এনার আশীর্বাদে ওনার শত্রু নাশ হয়। সাধনা আরম্ভের দিন সাধককে সূর্যাস্তের পর নিম গাছের মূল বা কাঠ দিয়ে গণপতির মূর্তি নির্মাণ করে তাতে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। কারণ মদ, মাংস, সুরা দিয়ে শুদ্ধি দ্বারা পুজো এবং সাধনা আরম্ভ করতে হবে এবং ব্রহ্ম মুহূর্তে জপ সমর্পণ করতে হবে। সাধক উচ্ছিষ্ট গণেশের মন্ত্র সিদ্ধ হলে রাজদ্বারে, অরণ্যে, সভাতে, গোত্র সমাজে, বিবাদে, যুদ্ধ সংকটে, নৌকাতে, বিপদের সময়, গ্রামে আগুন লাগলে, চুড়িদ্দায় ধরা পড়লে, হিংস্র জন্তুর কবলে পড়লে এই দেবতার মন্ত্র অলৌকিকভাবে সাধককে রক্ষা করেন। মন্ত্র হল ওম গাম হাম ক্লোম গ্লোম উচ্ছিষ্ট গণেশায় ফাট। ওম গাম হাম ক্লাম গ্লোম উচ্ছিষ্ট গণেশায় ফাট। উচ্ছিষ্ট গণেশের মন্ত্রে বিশেষ কিছু ক্রিয়াও আছে। বা কোনো অশ্বত্থ গাছের ডাল অথবা বাঁদরের হাড় উচ্ছিষ্ট গণেশের মন্ত্রপুত করে কোনো ব্যক্তির বাড়িতে পুঁতে দিলে তার উচ্চারণ ঘটে। কোনো ব্যবসায়ীর বাড়িতে পুঁতে দিলে তার ব্যবসায় খুব বড় লোকসান হয়। অবিবাহিত মেয়ের বাড়িতে পুঁতে দিলে তার বিয়ে আটকে যায়। কোনো মদ বিক্রেতার বাড়িতে পুঁতে দিলে তার মদ পচে নষ্ট হয়ে যায়। বেশ্যার বাড়িতে পুঁতে দিলে তার কাস্টমার আসা বন্ধ হয়ে যায় ও বেশ্যার ব্যবসা বন্ধ হয়ে যায়। রাজার বাড়িতে পুঁতে দিলে রাজার সম্মান নষ্ট হয়। এটা কিন্তু নিজে চেষ্টা করবেন না। এই সাধনার সবচেয়ে কঠিন ব্যাপার হলো আপনি যখন এনার সাধনা করে জাগাচ্ছেন ওনাকে, উচ্ছিষ্ট গণপতি কিন্তু আপনার পরীক্ষা নেবেন এবং আপনাকে বিচার করে দেখবেন যে আপনি ভালো মনে বা ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করছেন কি না। যদি কোনো খারাপ উদ্দেশ্যে লোকের ক্ষতি করার জন্যই আপনি এটা করে থাকেন, এইটা কিন্তু আপনার বিরুদ্ধে ঘুরে যাবে। এই ব্যাপারে খুব সাবধান। নরহস্তি উচ্ছিষ্ট গণেশের মন্ত্রপুত করে পুঁতে দিলে সেই ব্যক্তির মৃত্যু ঘটে। প্রচলিত আছে সুগ্রীব এবং বিভীষণ উচ্ছিষ্ট গণেশের মন্ত্র জপ করেই রাজ্য লাভ করেছিলেন। তাই উচ্ছিষ্ট গণেশের সাধনা কিন্তু অবশ্যই খুব ফলপ্রদ। সমস্ত পুজোর আগে যেমন গণেশের পুজো করা হয়, তন্ত্রের বিভিন্ন পূজার শেষে উচ্ছিষ্ট চণ্ডালিনী, উচ্ছিষ্ট ভৈ